আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র রমজানের দুইটি কমন রেসিপি। এই রেসিপি দুইটি না থাকলেই রমজানে ইফতারের পরে ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায়। আমি আজ মুসুর ডালের পেঁয়াজু আর ছোলা ভুনা রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে আমি একটা বাটিতে মুসুর ডাল নিয়ে নিলাম। আমি মুসুর ডালটাকে 10 মিনিট ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দেব 1 চা চামচের মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দেব চাট মশলার গুঁড়ো, আর 2 টেবিল চামচ দিয়ে দেব বেসন। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে আমি এখানে দেখলাম যে আরও কিছুটা বেসনের প্রয়োজন আছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। মিডিয়াম টু হাই হিটে তেলটা গরম করে নেব। এরপর এক এক করে হাত দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজগুলোকে পাতলা করে দিয়ে দেব, এতে করে ক্রিস্পি হবে পেঁয়াজগুলো। আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। এখন 1 কাঁটা চামচ দিয়ে আমি পেঁয়াজগুলোকে উল্টে দেব। হাই হিটে পেঁয়াজগুলো ভাজতে গেলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, মুচমুচে হবে না। আর লো হিটে ভাজতে গেলে পেঁয়াজিটা ভেঙে যাবে, তাই মিডিয়াম টু হাই হিটেই ভাজতে হবে। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আর একইভাবে সবগুলো পেঁয়াজই আমি ভেজে নেব। সবগুলো পেঁয়াজ ভেজে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন আমি ছোলার ডাল ভুনা করার জন্য এখানে একটা কড়াইতে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন আমি আদা আর পেঁয়াজ বাটা একসাথে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এখন আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 4টের মতো এলাচ আর 3 টুকরা দারুচিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে আবারও ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি আবারও পানি দিয়ে দেব, এখানে 1 কাপ পানি দিয়ে দেব। এখন সামান্য ঝোল থাকা অবস্থায় আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 1টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এখন ঝোলটাকে একটু শুকিয়ে নেব। চুলো থেকে নামানোর আগে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
ডালটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আশা করি আপনাদের এই ছোলার ডালের ভুনা রেসিপিটাও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আমার মতো করে সেম প্রসেসে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।